গুড মর্নিং, আমাদের জীবনে তোমাদের সকলকে জানাই স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন শুরু হলো, সকালবেলা তো ভালো বেশ রোদ উঠেছে, আর আমাদের ওখানে এখন পুজো আসছে বলে সেই ঘাসপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো সকালবেলা আজকে বাবার এখানে এসেছি, প্রতিদিনই ন্যাচারালি আসি, সেরকমই এসেছি। তো সকালবেলা জল তো আজকে আবার বাবার কিছু টেস্টিংয়ের জন্য প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিল, তো এখন এসে বাড়িতে শুনছি যে ভাই বলছে যে ব্লাড টেস্টের জন্য আর কি লোক এসেছিল, ওনারা ব্লাড নিয়ে গেছে। আজকেও একবার সোডিয়াম পটাশিয়াম টেস্টিং হচ্ছে। তো বাড়িতেই দেখো চিকিৎসা করছি, কালকে ভেবেছিলাম বাবাকে হসপিটালে দেব, কিন্তু বাবা মানে সেই রকম ভাবে যে একটু নড়াচড়া করা সেইগুলো কিছুই করছে না, তো যার ফলে এখন চিন্তা ভাবনা ওরকমই করতে হচ্ছে যে বাড়িতে থেকে যতটা বাবাকে পরিষেবা দেওয়া যায় আমরা সেটাই চেষ্টা করছি আর কি। ওষুধপত্র সবই চলছে, যা যা বাবা খেত, কোলেস্টেরলের ওষুধ, হার্টের ওষুধ, প্রত্যেকটা ওষুধই ঠিকঠিকভাবে যেরমভাবে ডক্টর বলছে আমাদের সেইভাবেই করছে। তো আজকে রিপোর্টের ওপরেও আবার ওষুধ হয়তো ডাক্তাররা দেবে, এখন আজকে যদি রিপোর্টটা না বেরোয় রিপোর্টটা হয়তো কালকে বেরোবে সেই মতো আর কি। আসলে বাবা না মানে এতটাই চামড়া পাতলা হয়ে গেছে না, আমার ভাই এত বাবার পরিষেবা করেছে মানে বলার মতো নয়, মানে একটা দাগ পর্যন্ত বাবা হয়নি, এতদিন বাবা বেড ডিটেন রয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে না মানে 2-4 দিন ধরে বাবাকে একদম ওঠাতেই পারছে না। আগে আগে বাবা চেয়ারে বসতো তোমরা দেখতে আর কি, ও চেষ্টা করেছিল, কিন্তু কাল থেকে দেখছি যে বাবার একটু মানে গায়ের মধ্যে একটু র্যাশ র্যাশ মতো বেরিয়েছে, যার ফলে এ মতো অবস্থায় এই পেশেন্টকে কলকাতায় দিন নিয়ে গেলে হসপিটালে তো আরো হয়তো, ও যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাবাকে রাখছে, কি যেন দিয়েছিলিস ওই কালকে যন্ত্রদা এনে দিল তোকে, এটা হচ্ছে ইসে বোধ হয়, এটা হচ্ছে ওই যে বিটাডাইন মলম, হ্যাঁ এই বিটাডাইন দিয়ে লোশন আর কি পরিষ্কার করে আবার একটা মলম আর কি ডক্টর দিয়েছেন, সেইভাবেই আমরা চেষ্টা করছি বাবাকে যতটুকু আমাদের পক্ষে পরিষেবা দেওয়া সম্ভব হয়। তো এখন যদিও বাবা সত্যি এখন কিছুই খেতে চাইছে না, খেতেও পারছে না, সকালবেলা ভাই হরলিক্স দিয়েছে, আমি আবার একটু স্যুপ তৈরি হয়েছে এখন, তা এখন দেখছি খাচ্ছে না, আমি ওই জন্য বসেই রয়েছি, এখনো রান্না বান্না কিছুই বসাইনি বাড়িতে গিয়ে। দেখো এখন প্রায় 10:45 বাজে, ঘড়িতে হয়তো দেখতেই পাচ্ছ, তো এখন কিছুক্ষণ থাকবো, তারপর বাড়িতে গিয়ে যাই হোক কিছু রান্না বান্না করবো। আমি দৌড়ে দৌড়ে এসে যতটুকু সম্ভব এসে ঘুরে ঘুরে যাচ্ছি, কারণ কলকাতায় নিয়ে যাওয়া মানে জয়ন্তরও শরীর ভালো না, জ্বর, ভাইয়েরও বেশ কয়েক রাতও ঠিক মতো ঘুমায়নি, প্রত্যেকেই আমরা কম বেশি একটু শারীরিক সমস্যায় তো আছি, আর বাবার যা কন্ডিশন এখন কলকাতায় নিয়ে গিয়ে কতটা কি হবে। ডক্টরবাবু বলছেন যে আমি তো করছি, আমার ওপরে কি আপনাদের ভরসা নেই, তো সেই জন্য, আর উনি তো বালানন্দের আরএমও বড় ডাক্তার, তো সেই জন্য ভাবলাম যে এর থেকে আর বড় পরিষেবা কি হতে পারে, আর এরপরে তো ঈশ্বর ছাড়া আর কিছু করার নেই, আমরা ভগবান ছাড়া কিছুই করতে পারি না। তো যাই হোক বাবার আপডেটগুলো তোমাদের দিলাম, তো কারণ বাবা এখন সেইভাবে তাকাচ্ছেও না, মানে খুবই কম তাকাচ্ছে, তবে রেসপন্স করছে, যদি খাওয়াতে হা হা করতে বলা হয় সেগুলো করছে, সবটাই তোমাদের বললাম। তো চলো এবারে কিছুক্ষণ থাকবো, থেকে এখন তারপরে বাড়ি গিয়ে আমার রান্না বান্না শুরু হবে।
বাড়ি ফিরে খেতে খেতে রান্না বসিয়ে দিলাম, অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি আসলাম তখন 12:30 বাজে। তো এখন ঘিয়া পোস্ত করছি, ঘিয়ে 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 বসিয়েছি, আর এখানে অল্প একটুখানি আলু কেটে নিয়েছি, আর আজকে ফুলকপি এনেছে জয়ন্ত বাজার থেকে, আর একটুখানি জাস্ট মঙ্গলবার কিছু বাড়িতে ঘরে ছিল না, ঝিঙেটাই শুধু ছিল, সেই জন্য একটু ফুলকপি হাফ সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে ফুলকপিতে দেওয়ার জন্য একটু আলু ভেজে রেখেছি। তো এখন চটপট রান্না করছি, করে আবার ও বাড়িতে যাবো। আর বোনের সাথেও কথা হয়েছে, মামের সাথে, মাম ফোন করেছিল, তো মামকে সবই ডিটেলসে সব বললাম যে আজকে এই হয়েছে। তো ও শুনে বললো যে না, বেটিকে আর হসপিটালে দিস না, এখন যা যা আছে বাড়িতেই, যা পরিষেবা দিবি সব বাড়িতেই। তো এই জন্যই এখন এই পর্যন্তই। আর এখানে মশলা নিলাম এখন সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। লোক এসেছিল বলে একটু ফোনটা বন্ধ রেখেছিলাম, এই সবাই একটু বাবা খবর নিতেই আসছে। তো হয়তো ব্লগ বড় হবে না, একটু মাপ করে নিও, হয়তো জাস্ট বাবার কথাগুলোই একটু তোমাদের হয়তো জানাবো এই পর্যন্তই, কারণ ভিডিও করার মতো সেই মানসিকতাও আমার হচ্ছে না, মানে মন ভালো না থাকলে তো কোনো কিছু করা যায় না। তবু নিশ্চয়ই তোমাদেরকে বাবার আপডেট দেবো, তোমরা প্রত্যেকে অনেকেই বলেছো যে মেসোমশার আপডেটটা দিতে, অবশ্যই তোমাদের আপডেট দেব, পারলে বাবাকে দেখানোরও চেষ্টা করব। আসলে এখন না মানে সেই বাবাকে সেই দেখার মতো আর পরিস্থিতি নেই, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি না, মানে এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো যাই হোক, রান্নাটা আমি এখন সেরে নিই। মশলার সাথে এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে মিশিয়ে এরপর জল ঢেলে দেবো। তো যখন সময় খারাপ হয় না, সব দিক থেকে খারাপ হয়, গ্যাসের একটা চুলো এখন খারাপ হয়ে গেছে। এবারে জল দিয়ে একটু লবণ দিয়ে নিলাম, এবারে ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো রান্নার ফাঁকে পুজো করার জন্য এই ফুল তুলে নিলাম, ওপরের গুলো আমার গাছে আর নিচের কটা এই পাশের বাড়ির থেকে নিয়ে এসেছি, এই ফুলগুলো পাশের বাড়ির আমার জন্য রেখে দিয়েছিল। আজকে রান্না ভাত, এই করলা সেদ্ধ দিয়েছি, ঝিঙে পোস্ত আর ফুলকপির ঝোল। গুড আফটারনুন ফ্রেন্ডস, দুপুরবেলা আমি তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে রান্না কী হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছে, তো এখন আমি ভক্ষণ করব, মানে খাবো। তার আগে দুটো কথা তোমাদের একটু বলতে হবে, না বললে ব্যাপারটা বাজে হয়ে যাচ্ছে। কিছু কিছু আমাদের পরিবারের লোক উল্টো পাল্টা কমেন্টস করছেন, কারণটা কী? হ্যাঁ, কারণটা কী সেটাই জানতে চাই। আমরা চিকেন এনেছি, শুধু উনি মুখে বলেছিল যে একটু চিকেন খেতে ইচ্ছা করছে আনবি, তো সেই হিসাবে চিকেন আনা হয়েছিল।
তাই চিকেন একটু খাওয়া হয়েছিল, তার জন্য এরকম কথা লিখে বলেছেন যে এরপরে চিকেন খেতে পারবেন না তাই চিকেন এনেছেন। আপনি কোন কোন কীরকম মানুষ মশাই, আমি তো এটা বুঝতে পারলাম না। ফোন এসছে কার, আরেকজন বলেছেন আমরা কেন হসপিটালে দিচ্ছে না। আরে মশাই আপনার দরদ যখন তখন একবার চলে আসুন না, দেখে যান উনি কী অবস্থা আছে, ওনাকে হসপিটালে দেওয়া যায় কি না। হ্যাঁ ওখানে বসে বসে বড় বড় কথা বলে যাচ্ছেন, কথাবার্তা একটু সমঝে বলুন। আপনার থেকে কি আমাদের দরদটা কম? লোকটা আমাদের, আমরা সেটা বুঝি যে ওনাকে হসপিটালে কেন দেওয়া হচ্ছে না। ওনার বয়স এখন 90 বছর, এখন হসপিটালে আজকে নিয়ে যাব কালকে রিটার্ন দিয়ে দেবে, বুঝেছেন? আর নার্সিংহোমে আমাদের দেওয়ার ক্ষমতা নেই, তা আপনার পয়সা থাকলে বলুন আমরা নিয়ে যাচ্ছি নার্সিংহোমে, ওনাকে ঢুকিয়ে দিচ্ছি, আপনি ই করুন। শুধু মুখে যা আসে আর হাতে যা আসে তাই লিখে ছেড়েন। হ্যাঁ কিছু মনে করেন না বন্ধুরা, বলতে বাধ্য হলাম, এমনিতেই আমাদের মনের অবস্থা খারাপ, প্রত্যেকটা বাড়িতে অসুস্থ, আমার আবার জ্বর হয়েছে, এই তো আজকে সোডিয়াম পটাশিয়াম টেস্ট করলাম, তারপর ওটা কী জানো কোনটা লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল টেস্ট করতে দিলাম, এগুলো আপনি দিলেন, বড় বড় কথা বলছেন। আমরা হসপিটালে গেছিলাম কিনা আপনি জানেন? লোকটা আমাদের, আমাদের অতটা দরদ আছে, এর আগে হসপিটালে নিয়ে গেছি, আপনাদের দেখাইনি, আপনাদের বলিনি, না দেখে না শুনে না ই করে কথাটা বলে দিলেন, ধুম করে লিখে দিলেন। এবার তোরা বোঝ, আপনারা মশাই একদম ফালতু লোক, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম, সরি, যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি তো মাফ করে নেবেন, বলতে বাধ্য হয়েছি, আমরা খুব দুঃখ পাচ্ছি এইসব কমেন্টসে, খুব দুঃখ পাচ্ছি, চিন্তা করার বাইরে। হ্যাঁ আমি কি সেই মানসিকতার মানুষ, আমি নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ খালি মুখের কথাটা বলে দিল আর হয়ে গেল, আর এটা তো আমার নিজের বাবা। হ্যাঁ আমার বাবার জন্য আমি করব না, বাবা তো আমাদের বটগাছের মতো, সে কথা বলতে পারুক আর না পারুক। আরে সেসব বুদ্ধি এদের নেই জানেন, সকাল থেকে কত খাটতে হয় ওনার পিছনে। আমার ভাই যা করছে অফুরন্ত, আমার শরীরে দম নেই বলে তাই আমি দুবারিতে মানে কুলাতে পারছি না, সবাই আমাকে বলছে, পাড়ার লোক সবাই বলছে যে তুমি অসুস্থ হয়ে পড়বে, কিছু করার নেই আর। আর অনুপমার চেহারাটা দেখেছেন কি হয়েছে, এই তো আমি ঘুমাচ্ছি এখন পড়ে পড়ে, রাত 2 না 2:30 সময় বাড়ি ঢুকেছি, আবার তারপরেও আপনারা এইসব কমেন্টস করছেন। হ্যাঁ যাই হোক, আমি এখন লাঞ্চ করবো মানে খাবো। আজকে বাবার যে সুগার টেস্ট করেছিল তার রিপোর্ট বেরিয়েছে, তো তোমাদের রিপোর্টের রেজাল্টটা বলে দিই। অনেকটাই সুগার কমে গেছে, মানে এতটা স্ট্রিক্ট ছিল ডায়েটে, তোমরা বলেছিলে যে জয়ন্তদা তুমি এত করো না, বাবা কারোর কথা শোনেনি, মানে ডাক্তারের পরামর্শ মেনে চলেছিল, তার রেজাল্ট পেয়েছে হাতে নাতে, তোমাদের বলি। লিখে বন্ধুরা ইম্প্রুভ করেছে আমার আর কি, অনেকটা ইম্প্রুভ করেছে। ইম্প্রুভটা কিরম, আগে আমার ছিল 156 ফাস্টিং আর 352 ছিল পিপি, আর কোলেস্টেরল ছিল 205.5, ঠিক আছে, আর এখন হচ্ছে আমার সুগার ফাস্টিং যেটা 122 আর পিপি হচ্ছে 198, তোমরা বুঝতে পারছ কত কমিয়েছি, আর কোলেস্টেরল হয়েছে 180,
ডাক্তার বলল কোলেস্ট্রলটা আরও কমাতে হবে আপনাকে, সেই রকমভাবে আপনি চলুন। তো এই হচ্ছে আমার ইম্প্রুভমেন্ট। তো ঠিক আছে, এর জন্য কৃতিত্বটা শুধু আমারই নয়, অনুপমারও আছে। ও আমাকে এই ওষুধপত্র খাওয়ার জন্য মানে করে দেওয়া, ঠিক টাইমে ভাত খাওয়া, এই করা, এর জন্য অনেক হেল্প করেছে। বুঝতে পেরেছ? বুঝতে পারছো যে অনেকটাই কমেছে আগের থেকে? আগের তুলনায় এখনও সুগার রয়েছে, বা যদি এই ডায়েটটা ফলো করে তাহলে আশা করছি বাবাকে মানে বাবা ঠিক থাকবে, বাবার যে কমপ্লিকেশনসগুলো হচ্ছে সেগুলো ঠিক হবে। আর আজকে দাদুর সোডিয়াম পটাশিয়াম টেস্ট হয়েছে, তো এর মধ্যে রিপোর্ট এসে যাবে, তারপরে ডাক্তারের পরামর্শ মতো ট্রিটমেন্ট শুরু হবে দাদুর। তো এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের তো আপডেট দিতেই থাকবো, যা হচ্ছে সে সবই তোমাদের বলবো। আমাদের যেরকম আমরা দিন যাবে আমাদের সংসারে সবই তোমাদের কাছে তুলে ধরবো, আমাদের জীবন জীবন যাত্রা আর দাদুর আপডেট। তো এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি, নমস্কার।